বন্ধুরা তোমরা যারা দু হাজার একুশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক না দিয়ে রীতিমতো পাস করে গেছো তোমাদের পরীক্ষা বাবদ যে ফিটা নেওয়া হয়েছিল সেই ফিটা দেওয়া নিয়েই প্রশ্ন উঠছে সেক্ষেত্রে কি তোমাদের পরীক্ষা বাবদ যে টাকাটা নেওয়া হয়েছিল সেটা ফেরত দেওয়া হবে তার সাথে তোমরা যারা দু হাজার বাইশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ তোমাদের পরীক্ষা কিভাবে হবে অফিসিয়াল তথ্য কি রয়েছে তা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ও আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে যাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমে তোমরা যারা দু হাজার বাইশের একাদশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমাদের পরীক্ষা কিভাবে হবে তা নিয়ে তোমরা বিভিন্ন আপডেট পেয়েছো বড় আপডেট ছোটো আপডেট কোথাও বলা হচ্ছে দুভাগে পরীক্ষা দেখো প্রথমত বলে রাখি যে বিভিন্ন জায়গার থেকে তোমরা এই মুহূর্তের আপডেট এরকম ধরনের বিভিন্ন ভিডিও দেখেছো বা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেরেছো সেগুলো কিন্তু সিবিএসি বোর্ড আইসিএসই বোর্ডের ক্ষেত্রে আমাদের বোর্ডের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কোনো এরকম বিষয় আসেই যে তোমাদের পরীক্ষা অ্যাকচুয়ালি সেমিস্টার বেশি সে হবে আর এই সমস্ত বার্তার মাঝেই কিন্তু পরিষ্কার করে দিয়েছেন নবনিযুক্ত সভাপতি উচ্চ সংসদের তিনি জানিয়েছেন রীতিমতো দু হাজার বাইশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কার্যত অফলাইনেই হবে টেস্ট পরীক্ষাও তোমাদের সম্ভবত হবে এবং তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু অফলাইনে অন্যান্য সেন্টারে গিয়ে হবে যদি সমস্ত পরিস্থিতি স্বাভাবিক থাকে এ তাহলে কিন্তু এভাবেই হবে এবং দু হাজার তেইশের ক্ষেত্রে কিন্তু দুভাগে বিভক্ত হয়ে পরীক্ষা হতে পারে কিন্তু এই মুহূর্তে নয় সেই কারণে তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করো তোমরা একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে যারা পড়ছো তোমাদের পরীক্ষা কিন্তু অফলাইনেই বার্ষিক পরীক্ষা একবার হবে এবং যে সংশ্লিষ্টতে সিলেবাস তোমরা পেয়েছো সেই সিলেবাসের ওপরেই হবে মাধ্যমিকের ক্ষেত্রেও কার্যত একই রকমভাবে হতে পারে কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো নির্দেশিকা আসেনি যখনই আসবে জানিয়ে দেব। এরপরে তোমরা যারা দু হাজার একুশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমরা সকলেই যেন তোমাদের পরীক্ষা না নিয়েই রীতিমতো পাশ করিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে পরীক্ষা বাবদ ফি নেওয়া হয়েছিল সেই ফি কিন্তু কাজে লাগেনি বহু ক্ষেত্রে সেই ফি কিন্তু পড়েই রয়েছে তোমরা সকলেই যেন তোমাদের এই ফিটা নেওয়া হয় বিভিন্ন কারণে প্রশ্নপত্র ছাপানো সেই প্রশ্নপত্র অ্যাকচুয়ালি গাড়ির মাধ্যমে বিলি করা বিভিন্ন জেলায় তারপরে উত্তরপত্রর জন্য যে উত্তর তোমরা যে খাতায় উত্তর লেখো সেই উত্তরপত্রের ফিজ এবং সেই উত্তর চেক করার জন্য শিক্ষকদের যে সাম্মানিক রয়েছে এই সমস্ত বিষয় কিন্তু আগের বছর দু হাজার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হয়নি তবুও মা স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আগেভাগেই অ্যাকচুয়ালি টাকা নেওয়া হয়েছিল পরীক্ষার ফি বাবদ তো এক্ষেত্রে দেখা গেছে মাধ্যমিকের প্রায় দশ লক্ষের বেশি স্টুডেন্ট রয়েছে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আট লক্ষেরও বেশি স্টুডেন্ট রয়েছে এত স্টুডেন্টের প্রচুর পরিমাণ টাকা কয়েক কোটি টাকা আমরা যদি পরিষ্কারভাবে যা দেখি চলতি বছরে মাধ্যমিকে বসার কথা ছিল দশ লক্ষ উনআশি হাজার সাতশো জন পড়ুয়ার প্রত্যেকের কাছে দুশো টাকা করে নিলে পর্ষদের তহবিলে জমা পড়েছে মোট তেইশ কোটি পঁচাত্তর লক্ষ অষ্টআশি হাজার সাতশো আশি টাকা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল আট লক্ষ উনিশ হাজার দুশো বাইশ জন প্রত্যেকের কাছে ফি বাবদ তিনশো পঞ্চাশ টাকা করে নিলে সংসদের জমা পড়েছে আঠাশ কোটিষট্টি লক্ষ কুড়ি হাজার সাতশো টাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ করলে এই টাকার পরিমাণ এসে দাঁড়ায় বাহান্ন কোটি বিয়াল্লিশ লক্ষ পঁয়ষট্টি হাজার চারশো আশি টাকা আর এর মধ্যে খরচ কি হয়েছে অ্যাডমিট কার্ড মার্কশিট এবং সার্টিফিকেট তৈরিতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে খুব বেশি কিন্তু এতে খরচ হয়নি অ্যাডমিট কার্ড মার্কশিট এবং সার্টিফিকেট ছাপাতে সব থেকে বেশি যদি ধরা হয় তাহলে কিন্তু বিয়াল্লিশ লক্ষ টাকা খরচ হতে পারে আর এই টাকা খরচ হওয়ার পরেও কিন্তু কয়েক কোটি টাকা পড়ে রয়েছে যে টাকাটা পুরোপুরি স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের যেটা খরচ হয়নি সেই টাকাটা ফেরত দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন শিক্ষক সমিতির থেকে দাবি উঠছে সেই কারণেই কিন্তু তোমাদের যে টাকা রয়েছে সেই টাকা সম্ভবত তোমাদের কিন্তু ফেরত দেওয়া হতে পারে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ক্ষেত্রেও ভর্তির সময় কিন্তু ফি নিয়ে নেওয়া হয় পরীক্ষা বাবদ সমস্ত কিছু প্রশ্নপত্র থেকে শুরু করে সমস্ত কিছুর ফি যে একাদশ শ্রেণীর পরীক্ষাও হয়নি সেই টাকাটাও রয়েছে সেক্ষেত্রে এখন দেখার বিষয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সংসদ টাকাটা তোমাদেরকে ফিরিয়ে দেয় কিনা আমার মনে হয় যেহেতু এই বিষয়ে প্রশ্ন উঠেছে তোমাদের পরীক্ষা হয়নি তোমাদের টাকা তোমাদের হয়তো ফিরিয়ে দেওয়া হবে খুবই তাড়াতাড়ি তোমাদের এই বিষয়ে কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো প্রত্যেকে খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত